অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 15 দিনের মধ্যে এই 7টি রাশি লটারি থেকে কোটি টাকার মুখ দেখতে চলেছে। অর্থাৎ 17 নভেম্বর টু 2 ডিসেম্বরের মধ্যে এই 7টি রাশি লটারি প্রাপ্তির মহা যোগ তৈরি হতে চলেছে। অর্থাৎ আমি যে 7টি রাশির কথা আমি বলবো, সেই 7টি রাশির যদি আপনি মানুষ হন, তাহলে আপনি অবশ্যই এই সময় এই 15 দিনের মধ্যে আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করুন। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না। অর্থাৎ আপনি যখন জন্মেছিলেন, আপনার জন্মচক্রে এই লটারি পাওয়ার সম্ভাবনা আছে কি না সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন, বা যদি থাকে তা কোন সময়ে আছে। কারণ দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কিন্তু পারমিট করে, এবং বর্তমান গ্রহের গোচরও কিন্তু কথা বলে। অর্থাৎ গ্রহের যে গোচর এবং দশা, অন্তর্দশা এবং আপনার বার্থ চার্টে যদি মিলে যায়, তাহলে কিন্তু আপনারা লটারি কিন্তু পাবেনই পাবেন। এক এক সময় এমন হয়, একটু নাম্বারের জন্য, একটা নাম্বারের জন্য কোটি টাকা মানুষের কিন্তু ছুটে যায়। অর্থাৎ তখন শুধু একটা কথা বলা থাকে, ইস, যদি এই নাম্বারটি কাটতাম আমার হয়তো আমি আজকে কোটি টাকা পেয়ে যেতাম। দেখুন, আপনি আগে আপনার বাই বার্থ চার্টটা আপনি আগে অ্যানালিসিস করান এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে, দেখুন যে কোন সময়, যে কোনো সময় কাটলে কিন্তু হবে না। একটা টাইম আছে, যে টাইমে আপনাদের এই লটারির সম্ভাবনা থাকে, অর্থাৎ একটা পিরিয়ড থাকে, সেই সময় যদি কাটেন কিনা সেই সময় কিন্তু লটারি লাগবে। আপনার এখন সেটা পারমিট করছে কিনা, এই 7টি রাশির যেটা কথা বলছি, তারপরে কিন্তু আপনার লটারিটা ইনভেস্টমেন্ট করুন। নয়তো কী হবে, আপনাদের অহেতুক অর্থ কিন্তু নষ্ট হবে। দেখুন, এটা যদি আপনার ওয়াইফের ভাগ্যে যদি থাকে, আপনি ওয়াইফের দ্বারাও কিন্তু আপনি আপনার এই লটারিটা কাটাতে পারেন। যদি আপনার ভাইয়ের দ্বারা হয়, ভাইয়ের দ্বারাও কিন্তু আপনি কাটাতে পারেন। যদি আপনার আপনার বন্ধুর দ্বারা হয়, সেটাও কিন্তু তার হাত দিয়ে কিন্তু আপনি কাটাতে পারেন এই জায়গাগুলো, বা আপনার সন্তানের হাত দিয়ে যদি হয় সেটাও কিন্তু আপনারা এই লটারির ক্ষেত্রে আপনারা কিন্তু কাটাতে পারেন। তাতে কী হবে, ভাগ্যটা যদি ক্লিক করে যায়, তাহলে আপনি কিন্তু এই সময়, এই যে 15 দিনের মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে আপনি কিন্তু এই লটারি থেকে কোটি টাকার মুখ কিন্তু আপনি দেখতে পাবেন। অনেকেই পাচ্ছে, অনেক মানুষ পাচ্ছে, খুব দিনমজুর তারাও পাচ্ছে। দেখুন, লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কিসমত, অর্থাৎ আপনার ভাগ্যতে কী আছে, এবং যাদের ভাগ্যতে আছে কিনা তারা কিন্তু পাবেই, আর যাদের ভাগ্যতে নাই তারা কিন্তু হাজার চেষ্টা করুন পাবেন না, এটা অবশ্যই দেখা দরকার। এবং আপনার রাশিচক্রে দ্বিতীয়, পঞ্চম, একাদশের জায়গাটা দেখা একান্ত দরকার। এবং রাহু, শুক্র এবং বুধ এই 3টি গ্রহের বিশেষ পজিশন আপনার দেখা দরকার। অর্থাৎ কোন পজিশনে আছে, কোনভাবে আছে, আপনার বর্তমানে কোন দশা, অন্তর্দশা চলছে, সেটা কিন্তু দেখার বিচার্য বিষয়, এবং কোন সময় আপনি লটারি কাটবেন, এবং আপনার ফরচুনা নাম্বার। দেখুন, ফরচুনা নাম্বারটা লটারির ক্ষেত্রে কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট। অর্থাৎ ফরচুনা নাম্বার যদি আপনার ক্লিক করে যায়, এবং আপনার যদি দশা, অন্তর্দশা ক্লিক করে, এবং গ্রহের গোচর যদি ক্লিক করে, আপনি লটারি থেকে কিন্তু কোটি টাকার মুখ দেখবেনই দেখবেন। দেখুন, কোন এই 7টি রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি আপনাদের নবমভাবে রাহুর অবস্থান, দ্বিতীয় শুক্রের অবস্থান এবং বুধের অবস্থান, আপনাদের লটারি থেকে আপনি কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন এই 15 দিনের মধ্যে। লটারি থেকে প্রাপ্তির প্রচুর সম্ভাবনা কিন্তু কন্যা রাশির
তৈরি করছে। এক নম্বর যে রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু লটারির পাওয়ার প্রচণ্ড সম্ভাবনা। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের ভাগ্যপতি চতুর্থ ভাবে এবং আপনার ভাগ্যভাবে তুঙ্গস্থ রাহু আপনাদের ক্ষেত্রে এই সময় এবং এই টাইমের মধ্যে 15 দিনের মধ্যে আপনারাও কিন্তু লটারি থেকে প্রচুর অর্থ অর্থাৎ কোটি টাকার মুখ কিন্তু আপনারা দেখবেন। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির দেখুন আপনাদের রাশিতে রাহু এবং নবম স্থানে আপনার শনি গ্রহের অবস্থান, নবপঞ্চম যোগ এবং আপনার ভাগ্যভাবে শনি ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি সেখানে অবস্থান করবে 20 নভেম্বর থেকে। আপনাদের ভাগ্যোদয় কিন্তু করাবে আকস্মিক ধন প্রাপ্তি, লটারি থেকে কোটি টাকার মুখ কিন্তু দেখবেন বৃষ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলছি, অবশ্যই আপনাদের দশা অন্তর্দশা পারমিট করা দরকার, গ্রহের গোচর থাকা দরকার এবং তার সাথে সাথে আপনার বাই বার্চাটে অর্থাৎ আপনার কপালে কিন্তু লটারি লাগা থাকা দরকার, তবে কিন্তু আপনি কিন্তু এই লটারি থেকে হতে পারেন কোটিপতি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। দেখুন মেষ রাশির দ্বিতীয় ভাবে এই রাহুর অবস্থান, ধনভাবে তুঙ্গগৃহে রাহু এবং শুক্রের অবস্থান আপনার সপ্তমভাবে এবং দ্বিতীয় প্রতি সপ্তম, দ্বিতীয় সপ্তমের কানেকশান এবং আপনাদের ক্ষেত্রে এখানেও কিন্তু লটারির কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি করছে। সরাসরি শুক্র আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু এই লটারি থেকে আপনি কিন্তু হতে পারেন কোটিপতি। রাহু কিন্তু আপনাকে মালামাল করে দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। দেখুন কুম্ভ রাশির আপনার রাশির চতুর্থ স্থানে রাহু গ্রহের অবস্থান, তুঙ্গ রাহু, এই 15 দিনের মধ্যে মহাযোগে আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি অর্থাৎ এই সময়ে আপনি কিন্তু লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন এবং আপনার চতুর্থ পতি নবমভাবে অবস্থান করছে, নবম পতির সঙ্গে কানেক্টেড ভাগ্যোদয় ভাগ্য। দেখো লটারিটা সম্পূর্ণরূপে ভাগ্য, এটা যদি আপনার ছেলের যদি হয় ছেলের ভাগ্যে পাবেন, আপনার যদি স্ত্রী কুম্ভ রাশি হয় স্ত্রীর ভাগ্যে পাবেন, আপনার যদি ভাইয়ের কুম্ভ রাশি হয় ভাইয়ের সূত্রে পাবেন, আপনার যদি কোনো বন্ধু হয় বন্ধুর সূত্রে পাবেন। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বলছি কি না তার যদি ভাই ছেলে স্ত্রী যাদের যদি হয় তারা কিন্তু এই জায়গাটা পাবেন। তখন কি হয় জানেন, ইস করার কথা দরকার পড়ে না যে আমি যদি এটা করতাম তাহলে হয়তো বা আমার এটা হতো, এই জায়গাটা কিন্তু আসবে না। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ লটারি থেকে মহাযোগ দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের পঞ্চমভাবে রাহু এবং আপনাদের রাশিতে শনি নবপঞ্চম যোগ এবং আপনার শুক্র পঞ্চমপতি আপনার দশমভাবে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে এই লটারির থেকে এবং বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং বুধ আপনার রাশির ঠিক দশমভাবে অবস্থান করছে, নবমপতি দশমভাবে অবস্থান এবং আপনাদের পঞ্চমপতি কানেক্টেড, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ এই সময় কিন্তু হবে। অর্থাৎ মকর রাশির লটারি থেকে কিন্তু এটা যদি আপনার সন্তান হয় আপনার স্ত্রী হয় আপনার ভাই হয় বা আপনার কোনো প্রিয়জন হয় আপনি কিন্তু তাদের হাত দিয়ে কিন্তু লটারি কাটাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লটারি থেকে প্রচুর অর্থ অর্থাৎ আপনিও কিন্তু কোটি টাকার মুখ দেখতে চলেছেন মকর রাশি। অবশ্যই আপনার যাদের কাটাবেন তাদের ভাগ্যে থাকা দরকার, ভাগ্যে থাকলে কি জানেন
আগে আপনার এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে দেখিয়ে নিন যে আপনার কখন লাগার সম্ভাবনা আছে, কোন সময়, কোন ফরচুনা নাম্বার, এই জায়গাগুলো কিন্তু আগে আপনারা আগে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করুন, তারপরে কিন্তু আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করবেন, তাতে কিন্তু বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি যেটি লটারি থেকে আপনারাও কোটি টাকার মুখ দেখতে চলেছেন, অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে। আপনারা যে রাশির কথা বলবো, আপনারাও কিন্তু আপনাদের স্ত্রী থেকে, আপনার ভাই থেকে, আপনার বন্ধু থেকে, আপনার সন্তানের দ্বারা যদি সেই রাশি হয়, অর্থাৎ বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমভাবে রাহুর অবস্থান এবং আপনাদের সরাসরি দৃষ্টি দিচ্ছে রাশির উপর, এবং রাশিতে কেতুর অবস্থান, গুপ্তধন প্রাপ্তি, আচমকা প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি এই জায়গাটা কিন্তু তৈরি করবে। এবং বুধ সেখানে চলে আসছে 28 নভেম্বর থেকে, অর্থাৎ 28 নভেম্বর থেকে বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে। বুধ আপনাদেরকে এই সময় এবং রাহুর সরাসরি দৃষ্টি, আপনারা কিন্তু এই লটারি থেকে কোটি টাকার মুখ দেখতে চলেছেন। সবশেষে যে রাশির কথা বললাম সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আমি যে 7টি রাশির কথা আপনাদেরকে জানালাম, এই 7টি রাশি এই লটারিতে প্রচুর অর্থ কিন্তু পাবেন, যদি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করে। এবং যারা বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন যে কই আমার তো হচ্ছে না, বা আপনি কত টাকা পেয়েছেন লটারি কেটে, জ্যোতিষের কাজটা কি জানেন? জ্যোতিষের কাজটা হচ্ছে আগাম পূর্বাভাস দেওয়া, যে এগুলো সম্ভাবনা আছে সেটা পুঙ্খানুপুঙ্খ কিন্তু আপনাকে আগে দেখিয়ে নিতে হবে। আপনার বার্থ চার্ট, আপনার রাশিচক্র, কোন মহাদশা চলছে, কিসের অন্তর্দশা চলছে, কিসের প্রত্যন্তদশা চলছে, রাহুর প্লেসমেন্ট কেমন আছে, রাহু কোন নক্ষত্রে বসে আছে, শুক্রর কবে প্লেসমেন্ট কেমন আছে, বুধের প্লেসমেন্ট কেমন আছে, এই জায়গাগুলো যদি আপনার ঠিক মতো কানেকশান করে যায় এবং ফরচুনা নাম্বার, তাহলে কিন্তু এই লটারি থেকে আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি।